মোহাম্মদপুর কৃষি মার্কেটে পোড়া গন্ধ, মালামালে আশায় আজও ব্যবসায়ীদের খোঁজাখুঁজি। পণ্যের দাম বেঁধে দেওয়া হলেও প্রভাব নেই বাজারে, ব্যবসায়ীদের নানা অজুহাত, সবজি মাছের দামও চড়া। ভবন নির্মাণ বিধিমালা শুধু কাগজে কলমেই, রাজুকে যোগসাজুষেই গড়ে উঠছে বহুতল স্থাপনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। আগুনে পুড়ে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেট এখন ধ্বংসস্তূপ, চারিদিকে পোড়া গন্ধ। বেঁচে যাওয়া সামান্যতম মালামালে আশায় আজও খোঁজাখুঁজি করছেন দোকানিরা। এদিকে তালিকাভুক্ত ব্যবসায়ীদের খাদ্য সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গভীর রাতের আগুনে পুড়ে ছাই রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, কয়েক শত দোকান ভস্মীভূত। আগুনে পুড়েছে কোটি কোটি টাকার মালামাল, এরই মাঝে ক্ষতিগ্রস্ত মালামাল অল্প দামে বিক্রি করছেন দোকানিরা। মোট দুইটা দোকানে আমার চাউল ছিল প্রায় 600 বস্তার মতো চাউল ছিল, সব চাল পোড়া গিয়ে একদম কয়লা কয়লা হয়ে গেছে, কোনো চাইলে বাড়ি করতে পারিনি। 2-10 বস্তা চাইলে বাড়ি করছি, কিন্তু সব ভিজা, 200-300-500 টাকা করে বিক্রি করছে আর কি। 2000 টাকা চালের বস্তা, 500 টাকা দাম লইলাম। তিনটা দোকানের মালে গোটাউন টোটাউন লওয়া পড়ায় আপনার 2.5-3 কোটি টাকার মাল ছিল, এগুলা সব পুরা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। মার্কেটের আগুন নিয়ে নানা সন্দেহ করছেন সব হারানো ব্যবসায়ীরা। পেনশনে যা পাইছিলাম টাকা, এই তো অল্প রাখছিলাম, এই দোকান করে কি ছিলাম, পেনশনের টাকার পাইতাম, বাড়া পাইতাম, চলতাম ছেলেপেলে দিয়ে। এখন আমার কিছুই নাই। পরিকল্পিত আগুন ভাই, এটা কোনোদিনও এটা আল্লাহর আগুন না। এটা সহযোগিতা কি করবে, এই জন্য কাগজপত্র মালিক পক্ষ থেকে কাগজপত্র জমা দিতে আসছি। মাননীয় মেয়র মহোদয়কে বলবো তাড়াতাড়ি যেহেতু আমাদের কোনো সংস্থার কাজ করে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা জানান ঢাকার জেলা প্রশাসক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তালিকাভুক্তি হওয়ার পরে আমরা আরও বড় রকমের সহায়তা সরকারের পক্ষ থেকে প্রদান করব। তালিকাভুক্তির পরেই আমরা জরুরি ব্যবস্থা নেব। ইতিমধ্যে জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে আমরা 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছি এবং তাদেরকে আগামী 7 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। ব্যবসায়ীদের দাবি ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুত ঠিক করে দিতে হবে মার্কেট। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। পেঁয়াজ আলু ডিমের দাম বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দোকানিদের দাবি নতুন দামে পণ্য পাননি তারা, কিছুতেই কমছে না মাছের দরও। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের কাঁচা সবজি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পেঁয়াজ আলু ডিম তেল চিনিসহ কয়েকটি ভোগ্য পণ্যের দরে লাগাম টানতে দাম বেঁধে দেয় সরকার। প্রতিটি পণ্যের উৎপাদন সরবরাহ পাইকারি ও খুচরা খরচ যাচাই বাছাই শেষে পেঁয়াজের দাম ধরা হয় 65 টাকা, আলু 35 ও প্রতি পিস ডিম ধরা হয় 12 টাকা। তবে বাজারে এর কোনো ছাপ নেই, রাজধানীর পলাশিতে বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ 85-90 টাকা, আলু 50 এবং ডিমের হালি 52 টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে আগের দামে। সরকার নির্ধারিত দাম কেন কার্যকর হয় না, এ প্রশ্নে দোকানিরা জানান নতুন দামে পণ্য পেলে তারাও বিক্রি করবেন। ইন্ডিয়ান পেঁয়াজ আমরা 60 টাকায় বেচতেছি, আর ইন্দেশি পেঁয়াজ বেচতেছি 85-90 টাকা বেচতেছি। আমাদের এখন যে নতুন যে সরকার দেখলাম রেট দিছে, আমরা এই রেটটা এখনো পাই না, আমরা বিক্রি করতে পারিও না। আমরা যখন কমে আনতে পারবো তখন কমে আবার বেচবো। তারা জানান পাইকারি বাজারে দাম কমলে খুচরা পর্যায়েও দাম কমবে। আমরা যখন 30 টাকা কিনতে পারি, তাহলে আরো 2 টাকা ক্যারিং কস্ট আছে, 32 টাকা, তাহলে আমি 35 টাকা বিক্রি করতাম। এখন আমার যদি কিনা পড়ে 40 টাকা, তা আমি কিভাবে বিক্রি করব 35 টাকা? বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। ভরা মৌসুমে 1 কেজির উপরে ইলিশের দর গিয়ে ঠেকেছে প্রতি কেজি 1600 টাকায়। দেশি রুই চিংড়ি সহ সব ধরনের মাছের দাম বেশি। চিংড়ি মাছ তো অনেক দাম, অনেক, 1800 টাকা কেজি। তারপর একটা রিঠা, নদীর রিঠা মাছ আর কি, সেটাও চাইল 1600 টাকা, ছোট্ট একটা রিটা, দাম বেশি। নদীর পাঙ্গাস 1200 টাকা কেজি। হ্যাঁ, ইলিশ 1600 কেনা পড়ে, 1600 কেজি কেনা পড়ে। আমরা আনাম কয়টা বেশি কয়টা খামো, শনি যায় দেখি মেসে যাকে যাকে ধরা পড়ছে, গাড়ি দেখি মাছ না, মাছ যায় কই, পরে শুনি
সবজির বাজারও আগের মতো বাড়তি। প্রতি কেজি বেগুন 120 টাকা, করলা 80, কাঁকরোল 80 ও ঢেঁড়স 50 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি 190, কক 340 টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম আগের মতোই আছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নকশা বহির্ভূত ও অপরিকল্পিত নির্মাণে রাজধানীর প্রায় সব সম্প্রসারিত এলাকায় পুরান ঢাকার চেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এসব এলাকায় ভবন নির্মাণ আইন বা বিধিমালা শুধু কাগজে কলমেই, নেই রাস্তা, আছে বহুতল ভবন। মানিকদি, উত্তরখান, দক্ষিণখান সহ সব এলাকায় এমন অসংখ্য বহুতল ভবন উঠেছে, কিন্তু কিভাবে এসব ভবন অনুমোদন পেল? ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বা তাদের যোগসাজুষে গড়ে উঠছে এসব নকশা বহির্ভূত ভবন? নিয়ম বহির্ভূত নির্মাণ কাজ নিয়ে একুশে স্পেশালের প্রথম পর্ব জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভবন নির্মাণ আইন আছে, আছে বিধিমালাও, ডিটেলের প্ল্যান বা ড্যাপো পাশ হয়েছে, কিন্তু এসবই কিতাবি কথা। বাস্তবে এসব উপেক্ষা করেই নির্মিত হচ্ছে ভবন। রাজধানীর পশ্চিম মানিকদি দশতলার এই টাওয়ারটি দূর থেকেই দেখা যায়, কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় মাত্র 4 থেকে 5 ফিট রাস্তা। চারপাশে যতটুকু জায়গা রাখার নিয়ম তা মানা হয়নি এ ভবনটি নির্মাণে। শুধু তাই নয়, ভবনটি নির্মাণে রাস্তার পাশাপাশি অন্যের জমিও দখলের অভিযোগ স্থানীয়দের। মাঝে মাঝে দুর্ঘটনা হয়, আগুন লাগে, কিন্তু ঠিকমতো ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স আসতে পারে না। কোনো কাস্টমের কোনো খবরই নেই, কোনো সোয়ারেজ লাইনের কোনো বন্দোবস্ত নেই, কোনো পানির লাইনের কোনো বন্দোবস্ত নেই, কোনো গ্যাসের লাইনের কোনো বন্দোবস্ত নেই। যদি আগুন মাগুন লাগে, যদি হাইরেক্স বিল্ডিং উঠে ফিসে নিবেও কেমনে, কোনো গাড়ি তো ঢুকতে পারবো না। কয়েকদিন আগে ওই রাস্তায় আগুন লাগছিল, ওই যে ওই পাশে বাড়িতে আগুন লাগছিল, পরে অনেকটি বাড়ি পুড়ে গেছে। ঠিক অপর পাশে আরেকটি ভবনও নির্মিত হবে একইভাবে। কিছুদিন আগে রাজুকের কিছু অংশ উচ্ছেদ করলেও আবারও দখল করে নেওয়া হয়েছে। জায়গা ভাঙিয়ে দিয়ে গেছে, একটু জায়গা আমাদের কিনা জায়গা, এই কিনা জায়গায় হ্যাঁ বাউন্ডারি দিয়ে রাস্তা আটকে রাখছে। পশ্চিম মানিকদের নির্মাণাধীন সালমা ভবন, এই ভবনের সামনে সবগুলো পিলারই রাস্তায়। রাজুক কিছুদিন আগে অভিযান চালালেও কাজের কাজ হয়নি। এই পাশে যে বিল্ডিংটা করছে, এটা দেখা যায় কিছু পিলার পড়ে গেছে আর কি। রাজধানীর মানিকদি শুধু এসব ভবনই নয়, সবগুলো ভবনেই নির্মাণ আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছে। বিধিমালা অনুযায়ী রাস্তা নেই, সরু পথ দিয়ে দুর্যোগ দুর্ঘটনায় জরুরি পরিষেবার সুযোগ নেই। আইন ভঙ্গ করে ভবন নির্মাণ করা হলেও কেন ব্যবস্থা নেওয়া হয় না, এমন প্রশ্ন ছিল রাজুকের এ কর্মকর্তার কাছে। হাওড়ের মধ্যে কেউ যদি একটা দূরে যে একটি স্থাপনা করে রেখে দেয়, অনেক ক্ষেত্রে ওইসব জায়গায় প্রতিকূল পরিবেশের কারণে অনেক ক্ষেত্রে যাওয়া যায় না। তবে আমাদের এখন যাচ্ছে লোকজন, আমাদের নলেজে আসলে আমরা স্পেসিফিকভাবে যদি তথ্যগুলো পাই যে যেখানে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তো আমরা সেখানে আমাদের মানে বিধি অনুযায়ী ব্যবস্থা নিব। ভবন নির্মাণে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, তদারকি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে যোগসাজশ না থাকলে এটা সম্ভব নয়। জলাভূমির উপরে বিল্ডিং হয়ে যাচ্ছে, রাজুক নির্বিকার। আবার এই যে ভবনগুলো অনুমোদনহীন ভবন তৈরি হচ্ছে, রাজুক নির্বিকার। যে ভবনগুলো যেভাবে পাশ করিয়ে নিয়ে আসছে, আসা হচ্ছে প্ল্যানগুলো, সেখানেও কোনো তদারকি নাই। মানুষ ইচ্ছে মতো প্ল্যান করে, ইচ্ছে মতো বাড়ি বানায়, কোনো একটা কাগজ অনেকে চাইলে মন চাইলে তৈরি করে রাজুকের কাছ থেকে নিয়ে, আবার কেউ করেও না, রাজুকে কেয়ারও করে না। হ্যাঁ, এবং এর পেছনে দুর্নীতিতে একটা বড় একটা অভিযোগ আছে। তবে তদারকি বাড়ানো হয়েছে এই দাবি রাজুকের। অ্যারাউন্ড 60% ভবনের রাজুকের আওতাধীন এলাকায় তার রাজুকের কাছ থেকে অনুমোদন না নিয়ে করে থাকে। তো সেই ভবনটি কার্যক্রম করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে ইতিমধ্যে আমাদের 8টি জোনে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছে, এবং প্রতি মাসে আমাদের টার্গেট রয়েছে যে প্রত্যেকটা জোন থেকে 8টি থেকে 10টি মোবাইল কোর্ট তাদেরকে পরিচালনা করতে হবে। আইনের বাস্তবায়নে ভবন নির্মাণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান এ কর্মকর্তার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পদ্মা সেতু হয়ে আবারও চলল পরীক্ষামূলক ট্রেন, দ্রুত গতিতে 4 বার আসা যাওয়া। সরকার পতনে চলমান আন্দোলন বেগবান করা নিয়ে খালেদা জিয়ার কোনো নির্দেশনা নাই।
দলের স্ট্যান্ডিং কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, 2018 সালের মতো সরকার আবারও গায়েবী মামলা দেয়া শুরু করছে। বর্তমান সরকারের অধীনে দুই নির্বাচন নিয়ে বলেন, ইসি ও বিচার বিভাগকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ। এবার নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম জিয়া কোনো নির্দেশনা দেন না, আমরা বিএনপি দল আপনাদের এখন আমাদের স্ট্যান্ডিং কমিটি আমরা সেইভাবে চলি। এখানে কে কী বলেছে না বলেছে দ্যাটস নট দ্য পয়েন্ট, তিনি অসুস্থ, তাকে নিয়ে এই সমস্ত কাজ করেন না আপনারা। পদ্মা সেতু হয়ে মাওয়া ভাঙ্গা রেলপথে চলল দ্রুত গতির পরীক্ষামূলক ট্রেন। সকাল 7:30 ট্রেনটি ফরিদপুরে ভাঙ্গা রেল স্টেশন থেকে যাত্রা করে। ঘন্টার 60 কিলোমিটার গতির ট্রেনটি সকাল 9:06 মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে এসে পৌঁছায়। পরবর্তীতে 9:30 মাওয়া থেকে পুনরায় ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফিরতি পথে ট্রেনের গতিসীমা ছিল ঘন্টায় 80 কিলোমিটার। আবারও ট্রেনটি 100 কিলোমিটার গতিতে মাওয়া আসে। পরবর্তীতে ঘন্টায় 120 কিলোমিটার গতি নিয়ে 11:30 মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাইদ আহমেদ জানান, ঢাকা ভাঙ্গা অংশের রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি নিতেই পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। চট্টগ্রামে ডিসেম্বরে উদ্বোধন হতে যাচ্ছে শহীদ মিনার এবং মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্স। 232 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ প্রায় শেষ। এটি চালু হলে সংস্কৃতিকর্মীদের জন্য হবে অসাধারণ এক প্রাপ্তি। ইফরাজনুরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রাম নগরে মুসলিম ইনস্টিটিউট ভবন ও পাবলিক লাইব্রেরি ভবন ভেঙে সেখানে 15 তলা বিশিষ্ট একটি গ্রন্থাগার ভবন, একটি আধুনিক অডিটোরিয়াম, ক্যাফে, সেমিনার হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নির্মাণ করা হচ্ছে। পুরনো শহীদ মিনারের জায়গায় নির্মিত হয়েছে নান্দনিক শহীদ মিনার। এই স্থাপনাকে চট্টগ্রামের সংস্কৃতি চর্চা বিকাশে মাইলফলক বলছেন সংস্কৃতিকর্মীরা। তারা মনে করেন এর মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলের সংস্কৃতি চর্চায় নতুন প্রাণ সঞ্চার হবে, নতুন মাত্রা পাবে গবেষণা কার্যক্রম। চট্টগ্রামের যারা সংস্কৃতি চর্চা করেন, চট্টগ্রামের সাধারণ মানুষ যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা তাদের অবকাশে এই এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে জীবনকে ঋদ্ধ করতে চান, তাদের জন্য এটি একটি, আমি মনে করি একটি, এটি একটি অসাধারণ প্রাপ্তি হিসাবে গণ্য হবে। চট্টগ্রামে কিন্তু ঘরোয়াভাবে সাংস্কৃতিক চর্চার সেই সুযোগটা আমরা সেভাবে পাই না, শুধুমাত্র শিল্পকলা এবং টিআইসি ব্যতিরেকে আমাদের ওভাবে করে কোনো সুযোগ হয় না। সো এখন যদি মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্সটা হয়, এটা কিন্তু আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। আমি যেহেতু একজন নিজেও সাংস্কৃতিক কর্মী, আমার মতো যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল পাওনা হয়ে দাঁড়াবে। বিজয় দিবসের আগেই এটি হস্তান্তর করতে চায় গণপূর্ত বিভাগ। স্ট্রাকচার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে এখন ফিনিশিং কাজও প্রায় শেষের পথে। প্রকল্পটা 2023-24 অর্থ বছরে সমাপ্তির জন্য নির্ধারিত আছে, যা এই বছর শেষ হয়ে যাবে। ফলে আমাদের শহীদ মিনার অংশটা আমরা আগামী ডিসেম্বরে বিজয় দিবসে চালু করব। সংস্কৃতি চর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের নকশায় সংস্কৃতি মন্ত্রণালয়ের এই প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবারে আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দোকান যার তারই দায়িত্ব সামনের অংশ পরিষ্কার করার, কিন্তু রাজধানী জুড়ে ব্যবসায়ীরাই দখল করে আছে চলাচলের ফুটপাত। এমনকি রাস্তার উপর চুলা জ্বালিয়ে ফাস্টফুডের দোকানও খুলে বসেছে তারা। ইয়াকুব রিটুর ক্যামেরায় চলতি পথ চলতি মানুষের কষ্টের চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার। প্রায় সব ওয়ার্ডের একই অবস্থা, দোকান যার তার সামনের অংশের দখলও যেন তার। ফুটপাত জুড়ে রীতিমতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। জনদুর্ভোগের অপর নাম হচ্ছে ফুটপাতের দখল। এখানে 20 ফিট তারা লিজ নেয় আর 30 ফিট তারা দখল করে। দোকান ভাড়া দিয়ে ঠিকই, আমি তো ফুটপাত না করিয়া পারি না, এগুলো আমার নিচে নেমন লাগে, আমি নিচে নামবো কেন? যারা রাজনীতি করে তারে বয়েছে,
তারা যদি না বইতে দিত তাহলে আমরা বইতাম না। বর্ষা যদি ঠিক থাকতো ফুটপাত বইতাম তোরা, এর মধ্যে কিছু নেতারা জড়িত আছে। ভুক্তভোগীরা বলছেন রাজধানীর রাস্তায় নির্বিঘ্নে পথ চলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফুটপাত দখল থাকায় রাস্তার মাঝ দিয়ে চলতে গিয়ে হর হামেশাই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন তারা। ওইখানে দোকানগুলো বসে আছে, প্রতিবন্ধী বাদ দেন একজন সুস্থ মানুষ কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না। পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করে রাস্তা, তারা দেখে দখল আছে, তাদের মাধ্যমে সিটি কমিশন রেগুলার তথ্য পাচ্ছে, পুলিশ চলতেছে, প্রশাসনের লোক চলতেছে, কিন্তু এটাকে মুক্ত করার কোনো উদ্যোগ নাই। প্রশাসন সুনজর দিলে তারা এই 5 মিনিটও আমি মনে করি তারা থাকতে পারবে না ফুটপাতের মধ্যে। কোথাও আবার ফুটপাথের মাঝে গরম তেলে ভাজা হচ্ছে নানান ধরনের মুখরোচক খাবার। কড়াইয়ের টকবগে তেল উতরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পথ হাঁটছেন নগরবাসী। এসব নিয়ে অভিযোগের অন্ত নেই রাজধানীর গন্তব্যে ফেরা মানুষের। বিভিন্ন মানুষের পাওয়ার এইসব জিনিস বসায় প্রত্যেক দিন যে পরিমাণ টাকা মানুষ যে ফুটপাথ থেকে নিয়ে যেতেছে, প্রশাসন দিয়ে কেউ দেখে না, কারণ তারা দেখেন থেকে টাকা খাইতেছে। এটা তো আমাদের জন্য নির্ধারিত রাস্তা, আমাদের হাঁটার রাস্তার মধ্যে আমাদের কোনো অধিকার নাই। এরা হাঁটার রাস্তার মধ্যে দোকান দিয়ে বসে আছে, তো জনগণ যাবে কোন দিক দিয়া? কাউন্সিলরের নাম, নাহলে এমপির নাম, নাহলে মন্ত্রীর নাম, এভাবে দিয়ে এইভাবে করতেছে, কিন্তু অরিজিনাল তো এটা সরকার জানে না। সেটা রাজনৈতিক মহল হোক, সেটা প্রশাসনিকভাবেই হোক, তারা কিন্তু এটা এই করে আপনার টেকেল দিয়ে, নাহলে ফুটপাতে ওরা দোকান করার সাহস পায় কীভাবে? তারা গরম তেলে ভাজে, এইগুলো কোনোরকম রাস্তা পার হতে গেলে আমাদের শরীরে পড়লে বিপজ্জনক বিষয়। গায়ে পড়েও যা ধাক্কা লেগে চলাফেরা করতে গেলে সেটাও আমাদের জন্য অবশ্যই অস্বস্তিকর একটা ব্যাপার, আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, আমরা আহত হতে পারি। কথা ছিল দোকান যার তার সামনের অংশ পরিষ্কার করবেন তিনি নিজেই, কিন্তু ঘটনা ঘটেছে উল্টো, তিনি দখল করেছেন ফুটপাথ সহ রাস্তার সামনের অংশটুকু। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মোহাম্মদপুর কৃষি মার্কেটে পোড়া গন্ধ, মালামালের আশায় আজও ব্যবসায়ীদের খোঁজাখুঁজি। পণ্যের দাম বেঁধে দেওয়া হলেও প্রভাব নেই বাজারে, ব্যবসায়ীদের নানা অজুহাত, সবজি মাছের দামও চড়া। ভবন নির্মাণ বিধিমালা শুধু কাগজে কলমেই, রাজুকের যোগসাজসেই গড়ে উঠছে বহুতল স্থাপনা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।